ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে বিপুল পরিবর্তন এসেছে ত্রিপুরা রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে। প্রত্যন্ত গ্রাম থেকেও নিত্য নতুন ক্রীড়া প্রতিভা উঠে আসছে। আগে আমরা শুধু দীপা কর্মকারকেই চিনতাম, এখন অস্মিতা, অর্পিতা, সোম দেববর্মন, আর্শিয়া সহ এক ঝাঁক নতুন মুখ দেখা যাচ্ছে ক্রীড়া মহলে। ত্রিপুরার খেলাধুলার পরিস্থিতি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রীও। পানিসাগর আরসিপিই মাঠে উপস্থিত থেকে শনিবার রাতে এমনটাই বললেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। 4 নভেম্বর শনিবার রাতে পানিসাগর স্পোর্টস ক্লাব আয়োজিত অটল বিহারী বাজপেয়ী স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন মন্ত্রী। তার সাথে ছিলেন পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাস, উত্তর জেলার জেলা সভাধিপতি ভবতোষ দাস, পানিসাগরের মহকুমা শাসক সুভাষ আচার্য, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস, ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ এবং পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মন্ত্রী টিঙ্কু রায়। এরপর গোলে বল কিক করে ম্যাচের সূচনা করেন তিনি। বিগত প্রায় 1.5 মাস আগে মোট 24টি দলকে নিয়ে শুরু হয়েছিল এই ফুটবল প্রতিযোগিতা, যার ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে রাজ্যের খ্যাতনামা দুই দল আপার সাইকাট স্টার ক্লাব কমলপুর এবং দামছোড়া লঙ্কাই এফসি। টানটান উত্তেজনাময় পরিবেশে 1-0 গোলে ম্যাচ জয়লাভ করে দামছোড়া লঙ্কাই এফসি। অনেকগুলো মেডেল আমাদের ইতিমধ্যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বাইরে যারা গিয়েছে তারা আজ জিতে এসেছে। আমরা একটা সময় শুধু দীপা কর্মকারের কথা বলতাম, আজ লক্ষ্মিতা রিয়াং, আরশিয়া, সোম দেববর্মন, অস্মিতা, অর্পিতা, অনেক মেয়েরা, অনেক ছেলেরা আজ সর্বভারতীয় স্তরে, ভারতের স্তরে আমাদের ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করছে। এই কয়েকদিন পরেই আমাদের ত্রিপুরা রাজ্যে 22 তারিখ ছেলেমেয়েরা আসবে, 23 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত ন্যাশনাল আমাদের এখানে যোগা হচ্ছে, অর্থাৎ ন্যাশনাল যোগা হচ্ছে 30টা রাজ্যের ছেলেমেয়েরা এখানে উপস্থিত হবে এবং আমরা সেটার আয়োজন করছি ত্রিপুরায়। খেলাধুলায় পরিবর্তন হয়েছে, রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন হচ্ছে। এই মাঠটা হয়তো এবার আমরা অনেক অসুবিধা করে আমরা এই খেলার আয়োজন করেছি, এটা একটা অ্যাথলেটিক ট্র্যাক হচ্ছে, সিনথেটিক ট্র্যাক, উত্তর উপকূটি ধোয়াইতে এই ধরনের আধুনিক মাঠ এটা প্রথমবার আমরা পাচ্ছি। এবং এই মাঠটা আপনারা হয়তো 4-5 মাস সময় যাবে, আপনারা জানেন কোন একটা বিশেষ কারণে মণিপুর যে ডেভেলপমেন্ট অথরিটি যারা করছিল এই কাজটা সেখানে একটা গন্ডগোল চলছে, তার জন্য এই মাঠটার কাজ করতে অসুবিধা হয়েছে, সময় লাগবে। কিন্তু আমরা বলতে পারি যে 2-4 মাস মধ্যে এটা সম্পূর্ণ হবে। খুব শীঘ্রই তারা এসে দেখে গিয়েছে, খুব শীঘ্রই এই মাঠটা কমপ্লিট করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে হবে। এখানে একটা সুইমিং পুল হয়েছে, আমরা এখানে যে স্কুলটা রয়েছে আমাদের স্পোর্টস স্কুল, এটা আপনাদের শুনলে খুশি হবে যে এটাকেও আমরা হাই সেকেন্ডারি স্কুলের জন্য প্রপোজাল পাঠিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে স্পোর্টস স্কুল থেকে আমাদের ছেলেমেয়েরা এইটাই পরেই তাদেরকে আবার আগরতলাতে যেতে হয়। তা আমরা চেয়েছি এটাকে যেন আমরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করতে পারি, তার জন্য অলরেডি চিঠি দেওয়া হয়েছে, হয়তো সেটার মঞ্জুরিও আসবে। তো আমরা বলতে পারি সার্বিক উন্নয়নের ক্ষেত্রে মাননীয় বিধায়ক রয়েছেন বিনয় ভূষণ দাস মহোদয়, ওনার সঙ্গে অনেক বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। এই কলেজটাকে নিয়ে, এটা রিজনাল কলেজ, এটার উন্নয়ন করা, এখানে একটা গেস্ট হাউস স্থাপন করা, এই সুইমিং পুলটার বাউন্ডারি করা, রাস্তাটাকে করা, ব্যারিকেডের মধ্যে পুলটাকে নিয়ে আসা, এই সার্বিক উন্নয়নের জন্য আমাদের সরকার কাজ করে চলছে। খুব শীঘ্রই সেগুলো আমরা দেখতে পাবো। আজ এই খেলার ময়দানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আবারও শুভ সন্ধ্যা বলে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। জয় হিন্দ। ফাইনাল ম্যাচ জেতায় ট্রফি সহ নগদ 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয় দামছোড়া লঙ্কাই এফসিকে। রানার্স দল আপার সাইকা স্টার ক্লাবকে দেওয়া হয় ট্রফি সহ নগদ 1 লক্ষ টাকা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।